জলঙ্গিতে গুলি চালানোর ঘটনায় মৃতদের পরিবারের সাথে রবিবার দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। গত 29 জানুয়ারি মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের সাহেবনগরে যে দুজন সাধারণ মানুষের মৃত্যু হয় তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তাদের আর্থিক সাহায্য করেন অধীর রঞ্জন চৌধুরী। পশ্চিমবঙ্গের সরকার যারা বলে আমরা মানুষের সরকার, মামাটি মানুষের সরকার, তাদের তরফ থেকে কেউ একবার খোঁজ নিতে এলো না যে ভাই মারা গেল কি যাই হলো, আপনারা কেমন আছেন? মামাটি মানুষের সরকারের পরিচয় দেখলাম না, কোনো পুলিশ এলো, না কোনো বিডিও এলো, না কোনো এসডিও এলো, না আমাদের মন্ত্রী শান্তি মুখ্যমন্ত্রী এলো। আরও বেশি যন্ত্রণার যখন বিধানসভায় এই বিষয়টা উত্থাপন করা হয়েছিল, মুখ্যমন্ত্রীকে দাবি করা হয়েছিল যে জলঙ্গির এই দুটো ব্যক্তি যে মারা গেছে তাদের জন্য শোক প্রস্তাব নেওয়া হোক, তখন মুখ্যমন্ত্রী বললেন সরস্বতী পুজোর দিন গণ্ডগোল করতে গেছিল তাই মারা গেছে। একেতরা সন্তান হারিয়েছে, কেউ বাবা হারিয়েছে, কেউ স্বামী হারিয়েছে, তাদের দগদগে ঘা হয়ে আছে, সেই দগদগে ঘায়ের উপরে মমতা ব্যানার্জির পক্ষ থেকে নুন আর লঙ্কা ছিটিয়ে দেওয়া হয়। এটার কি বিচার? আসামি কি ধরা পড়ে না? আসামি তো সরকারের ঘরে, এই আসামি ধরা পড়বে না, কারণ এই আসামি রীতিমতো পয়সা করি দিয়ে তারা রাজনীতি করে। তারা থানাকে পয়সা দেয়, তারা নেতাকে পয়সা দেয়, তবে তারা রাজনীতি করে। আসামিকে ধরবে কে? শস্যের মধ্যে তো ভূত, সরকার নিজে আসামিকে রেখে দিয়েছে। আসামি কি হবে ভবিষ্যৎ বলে দিচ্ছে, কিছুদিন পর ঠান্ডা হবে, একটা অ্যান্টিসিপেটেড বেল পাবে, একটা অগ্রিম জামিন পাবে, এটাই হবে। কারণ এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা ব্যাপারে খুবই তিনি সিনসিয়ার, সেটা কি আমার দলের লোক অপরাধ করুক, ধর্ষণ করুক, খুন করুক, ডাকাতি করুক, আমি রক্ষা করুক, মানুষ মরুক, আমার দলের খুনিরা বাঁচুক।